যে অবস্থায় গিয়েছিল তার থেকে আপাতত কিছুটা উন্নতি দেখা যায় এবং সেই কারণেই আজকে আবার ওনাকে ওনারা ছুটি দিতে রাজি হয়েছেন। সামনে কেউ থাকবেন না প্লিজ। মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটাল থেকে ওনার বাসায় কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। আজকে ওনাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়েছে আপাতত, কারণ ওনারকে আমরা গত রবিবার দিন রাত্রিবেলায় ওনাকে ভর্তি করা হয়েছিল এবং ভর্তি করার কারণ ছিল 22 তারিখ উনি একবার হসপিটালে গিয়েছিলেন। 22 তারিখ ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ওনার মেডিকেল বোর্ড দুইবারের মতো ওনার বাসায় মেডিকেল বোর্ডের সদস্যরা ডাক্তার এফ এম সিদ্দিকি, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার শামসুল আরিফিন এবং ডাক্তার মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ এবং আমাদের সে যে ডাক্তার শেখ মোহাম্মদ ফরিদুদ্দিন এবং ডাক্তার আবদুল্লাহ মামুন সহ আমাদের মেডিকেল বোর্ডের আরও সদস্য ছিলেন প্রফেসর ডাক্তার এ কিউ এম মহসেন। ওনারা এখানে বসে ওনার সমস্ত রিপোর্ট পর্যালোচনা করার পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনাকে অল্প সময়ের জন্য হসপিটালে যাওয়া প্রয়োজন, কারণ কিছু কিছু পরীক্ষা করা ওনার প্রয়োজন ছিল যেটি বাসায় করা সম্ভব হচ্ছিল না, অথবা ওই 2 ঘন্টার নোটিশে যেটি উনি হসপিটালে ছিলেন ওই সময় করা সম্ভব হয়ে ওঠেনি, অথবা যে রিপোর্টগুলি পেয়েছিল তাতে দেখা গেছিল আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন। সেই জন্যে ওনাকে গত রবিবার দিন রাত্রে সন্ধ্যার সময় উনি হসপিটালে যান এবং সেখানে চিকিৎসকরা প্রথম দফায় ওনাকে পরীক্ষা এক্সামিন করেন, এক্সামিনের পরবর্তীতে কিছু পরীক্ষার জন্য ওনাকে সুপারিশ করেন। সেই জন্যে উনি 2 দিনের জন্য ওখানে হসপিটালে ছিলেন এবং কিছু চিকিৎসার ওনারা পরিবর্তন করেন এবং পরিবর্তন করার পর ওনার শারীরিক অবস্থা যে অবস্থায় গিয়েছিল তার থেকে আপাতত কিছুটা উন্নতি দেখা যায় এবং সে কারণেই আজকে আবার ওনাকে ওনারা ছুটি দিতে রাজি হয়েছেন। চিকিৎসা কিছু সুবিধা বাংলাদেশে আছে, সকল সুবিধাই যদি বাংলাদেশে থাকতো তাহলে আমরা প্রায়শই দেখতাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি সহ আরও অনেক মানুষ কিছুদিন পর পরই দেশের বাইরে, কেউ এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন, কেউ স্পেশাল বিমানে যাচ্ছেন, কেউ বিশেষ পারমিশনে যাচ্ছেন এবং বিভিন্ন আইপি ভিআইপি মানুষ ওনারা চিকিৎসার জন্য যাচ্ছেন। যাক, চিকিৎসা পাওয়া সবারই অধিকার, কিন্তু সবচেয়ে আনফর্চুনেট দুর্ভাগ্যজনক হচ্ছে খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোত্তম বৃহত্তম রাজনৈতিক দলের উনি চেয়ারম্যান, উনি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের সহধর্মিণী, উনি একজন মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে যদি ধরেন উনি একজন মহিলা মুক্তিযোদ্ধা, কাজেই সেই মানুষটিকে তার এই 77 বছর বয়স যার চলছে সেই মানুষটিকে তার চিকিৎসা গ্রহণের যে অধিকার যেটা আমরা আগেও বলছি মেডিকেল বোর্ড এবারও বলেছে ওনার সুচিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরে পাঠানোর ব্যাপারে তারা তাদের সুপারিশ করেছে। তারা তো রাজনীতি করে না, তারা তাদের সুপারিশ যেটা করার রুগীর জন্য যেটা প্রয়োজন সেই সুপারিশ তারা গত পরশু অর্থাৎ সোমবার দিন রাত্রেও তাদের মেডিকেল বোর্ডের মধ্যে তারা সেই সুপারিশ রেখেছে যে ওনার যে চিকিৎসাগুলি প্রয়োজন আমি যে নামগুলি বলেছি সেই চিকিৎসাগুলির সুযোগ সুবিধা তো বাংলাদেশে নেই। আর সবচেয়ে মনে রাখতে হবে খালেদা জিয়ার ক্রনিক লিভার ডিজিজ যেমন আছে ক্রনিক কিডনি ডিজিজ আছে, ওনার হার্ট, ওনার হৃদরোগের সমস্যা আছে, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, ওনার ডায়াবেটিস আছে এবং এত মাল্টি ডিসিপ্লিনারি ইনভলভমেন্ট যেই সমস্ত যেই মানুষটার আছে সেখানে এমন একটি সেন্টার প্রয়োজন যেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার, যেখানে সকল রোগের চিকিৎসা করা যায় এবং সেই চিকিৎসাটি করা অত্যন্ত প্রয়োজন এবং অতি অতীব জরুরি।